আমি কিন্তু রূপকথায় বিশ্বাস করতাম। আমি জানতাম পক্ষীরাজ ঘোড়ায় চেপে না হলেও রাজপুত্র ঠিক কোনো না কোনোভাবে পৌঁছবেই রাজকন্যার কাছে, সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে ঘুম ভাঙাবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ডেস্টাইন্ড। আমার কমিউনিস্ট বাবা আর সারাক্ষণ রিয়েলিটি আর সায়েন্স বোঝানো সুরজিৎ এসব বিশ্বাস না করলেও অ্যাকর্ডিং টু মাই মা সব কপালে লেখা থাকে। হলো তাই, কোথাও কিছু নেই, কোত্থেকে বসন্ত এসে পড়ল আমার কোয়ারেন্টাইনের জানালায়। সিরিয়াস কবিতার খাতায় আর সব সময় বেশি ভাবা মাথায়, ফোনে মনে সারাক্ষণ জুড়ে বসল একজন। আমি চিরকালই ভীত, তবু প্রথম কেউ যখন হাত ধরে বলল বেশি ভাবতে নেই। যখন একটা নিপাট সাধারণ কাক হবার ইচ্ছে শুনে প্রথম কেউ মজা করল না, উল্টে আমার ডানার ইচ্ছে ছাদ আর চাঁদ প্রেমকে আশকারা দিয়ে প্রথম কেউ মাথায় তুলল, তখন মনে হলো এই কি সেই যার আসার কথা। আর সবচেয়ে বড় ঘটনাটা ঘটল তখন যখন কবির জন্যে কবিতা লিখল কেউ, সেই প্রথম উলট পুরাণ, সেই প্রথম ভালোবেসে বুকের ভেতর থেকে পাথর ছড়ে পড়া, যা জন্মে করিনি তোমার জন্যে তাও অনায়াস। কবি আর ডাক্তার, বন্দিদশা শহর, এই কম্বিনেশনটাও ঘটিয়ে ফেলল। মাঝখানে রইল কিছু ঝগড়া, আদর, খুনসুটি, চোখের জল, আবদার, আর সব কিছুকে ছাপিয়ে বার বার প্রমাণ হওয়া তোমায় ছাড়া অসম্ভব। এই হলো গল্প। তবে এই গল্পটায় চরিত্র সংখ্যা কিন্তু অনেকগুলো, ওদিকের ছয়ে আর এদিকের নয়, ঘোষ আর গড়াই পরিবার। আমাদের সদ্য শুরু হওয়া এই ভালোবাসার গল্পটায় ছায়া হয়ে মায়া হয়ে থাকা সত্যিকারের কনস্ট্যান্ট, যাদের আদরে আর শাসনে রয়ে যাব আমরা। আপাতত ব্যাক টু বিয়ে, হাটকে কিছুই হচ্ছে না, বাঙালি বিয়েতে যা হয়। বাবারা উত্তেজিত হয়ে সারাক্ষণ চাচাচ্ছে, এটা হলো না কেন, সেটা কখন হবে, দেরি হচ্ছে কেন। মা থেকে পাশের বাড়ির জেঠিমারা খুব ব্যস্ত রিগার্ডিং ওই বিয়ের আচার অনুষ্ঠান, যেখানে আমাদের বোনেদের নো এন্ট্রি জোন, এমনকি বিয়ের কোনেকেও রেয়াত করা হচ্ছে না জানেন। বাকিটা ক্রমশ প্রকাশ্য। আমি চিরকাল নিখাতুরে টাইপ, মা না খাইয়ে দিলে আমার ভাত ওঠে না। এই তো দুদিন আগে অবধি জেঠু খেপিয়ে বলতো বিয়ের পরে মা খাইয়ে দেবে কি করে, আজ এই কথাটা কেমন যেন সত্যি হয়ে যাবে মনে হচ্ছে। আজ যাই বুড়ো ভাত, মা মানি মামুনি মুন্নি সবাই আদর করে শেষবারের মতো খাইয়ে দেবে ওদের অন্তকে।
এই যে এদের দেখছেন, মানে আমার বোনেরা এবং বান্ধবীরা, এরা সব ট্যালেন্টেড লোকজন। হ্যাঁ, মানে সব রকমের ট্যালেন্টের কথাই বলছি। এই ধরুন, এরা 10 ঘন্টা ধরে মেকআপ করতে পারে উইদাউট এনি ক্লান্তি, বা আমার বিয়েতে আমাকে এই ধমকে চুপ করিয়ে দিতে পারে, জল ভরতে গিয়ে রাস্তা ব্লক করে ফাটিয়ে নাচ করতে পারে, বিয়ের 2 দিন আগে কোরিওগ্রাফড দারুণ পারফরমেন্স দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারে। যৌথ পরিবারের এই হই হই করে বাঁচাটাই বোধ হয় সব। ওদের মিস করব খুব। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে, পানের পাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উচ্ছুড়ি তোর বিয়া লেগেছে, নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে, পানের পাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুড়ি তোর বিয়া লেগেছে, বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর ছুড়ি তোর বিয়া লেগেছে, বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর ছুড়ি তোর বিয়া লেগেছে। চোখের গহন আলো রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো। সকালে উঠেই আমায় ধরে দই চিঁড়ে আর কি সব মেখে যেন খাইয়ে দেওয়া হলো, বেশ ইয়াম্মি। দে ওয়ার কলিং ইট দধি মঙ্গল। আর কিছুক্ষণ বাদে বৃদ্ধি পুরোহিত জেঠু সকাল থেকে ব্যস্ত, মাঝের ফাঁকা সময়টায় আমার ফটোশুট। আমি কিন্তু বিয়ের দিনেও বকুনি খাচ্ছি ছবি তুলতে দেরি করেছি বলে। এদিকে কাকা যে বৃদ্ধিতে বসেও ফোনে রাধুনীদের ইনস্ট্রাকশন দিয়ে লেট করাচ্ছে, তাতে কেউ কিছু বলছে না। যাকে, হ্যাঁ আমি কিন্তু বেশ মজা করছি। আজ নিজেকে কেমন কুইন কুইন ফিল হচ্ছে, সবাই ঘিরে আছে আমায়। না না, এখন আর গল্প করা যাবে না, মানি শুক্লামাসি আবার চিৎকার করবে, অন্তু গায়ে হলুদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আপাতত চললাম, আবার পরে কথা হচ্ছে, কেমন? नहीं जाना था ये वही चला है रे, उमर का ये ताना वाना समझ न पाए रे, जोबा पे जो मोह माया नमक लगाए रे, देखे न भाले न जाने न गाए रे, दिशा हरा केमन बोका मन শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক
ফোটে লো রাইতে শালুক ফোটে আর যার শোনে যার ভালোবাসা আর যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট ছড়ানো ঝরা ফুল আমি বিনি সুতায় গাঁথি মালা আরেকটি ফুল আমি বিনি সুতায় গাঁথি মালা আরেকটি ফুল রঙ্গিলা বাতাসে উড়াও মেঘে উত্তরীয় নীলুয়া বাতাসে উড়াও দীঘল উত্তরীয় এই পাগলের ভালোবাসা পাগলের ভালোবাসাটুকু Oh,
জন্য আকাশ ভরা তারা আমায় না হয় খোপার ফুলটি দিও বাউল পণে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসা ছোটবেলায় এই সিঁদুর কনসেপ্টটা ঠিক বুঝতাম না এক একদিন শুধু মায়ের মতো সাজবো বলে আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের লাল টিপের পাতা থেকে টিপ নিয়ে মাথায় পরতাম আজ সেই খেলাটা সেই লাল টিপগুলো সত্যি হবে মামানিরা বলে সিঁদুর পরলে মেয়েদের মুখ নাকি একেবারে বদলে যায় আচ্ছা বদলে যাওয়া মানে কি আমিও কি বদলে যাব কেমন লাগবে আমায় একেবারে মায়ের মতন বাই দ্য ওয়ে আজও যে পাঞ্জাবিটা পরছে সেটা কিন্তু মায়ের সঙ্গে আমি পছন্দ করে কিনেছি ওই ওই যে বর এসেছে ব্যাস সবাই ওকে দেখে ফেলল একা আমি বাদ লেটস ওয়েট টিল মিডনাইট আমার তো আবার মাঝরাতে বিয়ের লগ্ন সোহে পরম তরু সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো এসো হে পরম তারা সুন্দর এসো হে সকাল থেকে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে বার দুয়েক এবার জাম্প কাট স্ট্রেট পান পাতা সরিয়ে মুখ দেখা মিথ্যে বলবো না একটু নার্ভাস লাগছে এত আলো এত রোশনাই এত লোকের মাঝখানে বাটারফ্লাই ইন স্টমাক কেসটা যে কি সেটা বেশ ফিল করতে পারছি যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মন সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে Thank you.
তোমাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পিছু না তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুডা আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার আজ রিসেপশন বিয়ের লাস্ট সেগমেন্ট। ও খুব যত্ন করে অ্যারেঞ্জ করেছে সবটা। এ বাড়িতে আসার পর আপাতত শুধুই আদর, বাবাই মা ভাই দাদা দীপ ভাই সবাই কত খেয়াল রাখছে আমার। আজ ফেরার পথে যখন গাড়িতে কাঁদছিলাম আর ও আমায় এটা ওঠা বলে খালি হাসাচ্ছিল, তখন আরও একবার মনে হলো আমার মতন একজন ছিঁচ কাঁদুনে ওভার ডিপেন্ডেন্ট, সবসময় গুছিয়ে নিজের কথা বলতে না পারা, আদ্যপান্ত ঘ্যান ঘ্যানে মেয়ের জন্যে হই পারফেক্ট। সেও যতই বলুক না কেন লাইফে পারফেক্ট বলে কিছু হয় না। একটা সত্যি কথা বলবো, এখন আর কান্না পাচ্ছে না। আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না সারা কালো সমাজে আমি বাঁচতে জানি না বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না সারা কালো সমাজে আমি বাঁচতে জানি না তারাতে পারি না আমার তোর কাছ থেকে বানিয়ে বলে দে তুই হয় ছোট্ট একটা পালক আজ জানলা খুলে দে তুই কাল ভেজানোর দিনে এই তো সবে এলি হয় কাক ভেজানোর স্নান প্লিজ যাস না চলে হলে হবে আরি নয় তো ভাব তোর সাথে চোখেতে জানিস না দেখ আমার ফিরে আসা হইলো সময় দেখ আবার তোর সাথে তোর সাথে
বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বিয়েটা যখন আমার তখন শেষটায় একটা কবিতা না থাকলে হয়? শুরুর দিকে যখন আমরা ফোনে কথা বলতাম তখন আমার লেখা বই থেকে ও একটা কবিতা পাঠিয়ে আমায় বলেছিল কি করে লিখো এমন। আজ যেতে যেতে আমাদের এই জার্নিটার জন্যে বরং সেটুকুই থাক, এখন কাছে এসো। ঝড় সরে গেছে আর ভয় নেই, এবার প্রেমের গাছ লাগাই উঠোনে, একটা ভরসার ছাদ গাঁথি। বিশ্বাসের দেওয়াল অত সহজে নড়ে না, শেষ ঝড় অবধি তুমি আমার বুকে থেকো, আর ভয় নেই কাছে এসো। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি